প্রথম শট ও গোল কিপার কে রীতিমত বল এরি সাথে দুটি গোলে ম্যাচ ড্র হয়েছে এবারে টাইব্রেকারের মাধ্যমে গোল্ড কাপের চতুর্থ কোয়ার্টার ফাইনাল মেরুন জার্সিতে আছে রাবানি পুদ্দুল প্রথম শট হয়ে প্রথম শট করবে চোদ্দ নম্বর জার্সিতে অপরদিকে প্রস্তুত কালীঘাট মিলন সঙ্গের গোলকিপার আচ্ছা শেষ মুহূর্তে কিন্তু ভালো একটা বল সেভ করেছে গোলকিপার কালীঘাট মিলন সঙ্গের গোলকিপার দুই গোলে ম্যাচ ড্র হয়েছে এবারে টাইব্রেকার কোন দল টাইব্রেকারে জিতে সেমিফাইনালে প্রবেশ করে প্রথম শট সঠিক দিকে কিন্তু ঝাঁপিয়েছিল গোলকিপার কিন্তু জোরালো শট হয় বলটা কিন্তু জালে জড়িয়ে যায় প্রথম শটে গোল কালীঘাট মিলন সঙ্গের প্রথম শট প্রথম শট করবে কালীঘাট মিলন প্রথম শটে গোল আসে প্রথম শটে কিন্তু গোল এসছে দ্বিতীয় শটে গোল দ্বিতীয় শটে কিন্তু দলের হয়ে গোল করে দিল এবারে কালীঘাট মিলন সঙ্গের দ্বিতীয় শট জার্সি নম্বর 23 ভবানীপুর দলের তৃতীয় শট করবে জার্সি নম্বর 23 তাদের আগের দুটো প্রথম দুটো শটে কিন্তু গোল এসছে দেখা যাক তৃতীয় শটে গোল আসে কিনা প্রস্তুত কালীঘাট দলের কালীঘাট মিলন সঙ্গে দলের গোলকিপার দলের তৃতীয় শট ও
আর কষ্ট লেগে বল ফিরে এলো কিন্তু গোল হয়নি, মিস হয়ে গেল কিন্তু তৃতীয় শট। তৃতীয় শটে গোল আসে, অ্যাডভান্টেজে কিন্তু কালীঘাট তৃতীয় শট। অ্যাডভান্টেজে কিন্তু কালীঘাট, কালীঘাট দুজন সংখ্যক কিন্তু এখনো পর্যন্ত অ্যাডভান্টেজে আছে, কারণ ভবানীপুর দলের তৃতীয় শটে কিন্তু গোল আসেনি, বার পোস্টে লেগে বল ফিরে এসছে। এবারে চতুর্থ শট ভবানীপুর দলের হয়ে, চতুর্থ শটে কিন্তু গোল এলো না, চতুর্থ শটে কিন্তু বার পোস্টে লেগে রিটার্ন এলো। এবারে চতুর্থ শট কালীঘাট মিলন সঙ্গে, গোল করলেই জিতে হবে, গোল করলে জয়লাভ এবং সেমি ফাইনালে প্রবেশ করবে, গোল করলে জয়লাভ এবং সেমি ফাইনালে প্রবেশ কালীঘাট মিলন সঙ্গে। এরই সাথে কালীঘাট বিলেন সংঘ জয়লাভ করে নৈহাটি গোল্ড কাপের সেমিফাইনালে প্রবেশ করলো। ভবানীপুর এবং কালীঘাট মিলন সংঘ উভয় দলই ভালো খেলেছে, এটি গোল্ড কাপের সেমিফাইনাল প্রবেশ করলো কালীঘাট মিলন সংঘ।